মাথায় বন্দুক ঠেকিয়ে গভীর রাতে ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানা এলাকার মুস্তাফাপুর গ্রামে। গভীর রাতে ডাকাতির এই ঘটনাটি ঘটে সোমবার। ফিল্মি কায়দায় ডাকাতি, মুখে কালো কাপড় বাঁধা একদল দুষ্কৃতিকারী বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের বেঁধে রেখে বেধড়ক মারধর করে এবং ইলেকট্রিক শক দেয়। মাথায় বন্দুক ঠেকিয়ে লুটপাট চালায়, পাশাপাশি একজন গর্ভবতী মহিলাকেও মারধর করে। প্রায় দু ঘন্টা থেকে তিন ঘন্টা ধরেই তাণ্ডব চালায় ডাকাতির দল। ঘটনায় গুরুতর আহত দুজনকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নগদ 30,000 ও 15 লক্ষ টাকা, সোনার গয়না সহ বিভিন্ন সামগ্রী লুট হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পটাশপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পটাশপুর থানার পুলিশ। ভোটের মুখে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতি ও মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পটাশপুর এলাকায়। আতঙ্কে রয়েছেন এলাকার মানুষজন। আমরা রাতে ঘুমিয়েছি 12টার দিকে, যখন আমরা ঘুমোই আমি ঘুমিয়েছি, মা টিভি দেখছিল, বাবা এইখানটায় খাটটায় ঘুমিয়েছিল, মা নিচে বারান্দায় যে টিভি রুমটা এইখানটায় ঘুমিয়েছিল, আমি বড় ঘরে মাঝখানের রুমে ঘুমিয়েছি। আমি ঘুমোই, তার কিছুক্ষণ পরে একজন এসে আমাকে বন্দুক দেখে বলছে তাড়াতাড়ি ওঠ। আমি তখন বুঝতে পারিনি কে এসছে কি না। তখন বাবাকে, আমি যখন উঠি তখন দেখি বাবাকে এখান থেকে মেরে বেঁধে টেঁধে ওই আরেকটা রুমে খাটে ফেলে রেখেছে, মাকে ধরে রেখেছে, বলছে কোথায় কি আছে বের কর না হলে মেরে দেব। তারপরে আমাকে বলছে কি তোর বাড়িতে কি ম্যাগনেট পয়সা আছে, আমি জানি না, তো আমাকে বলছে তোর বাবাকে বল, বলতে না হলে মারবো। বাবার কাপড় টাপড় খিলে বাবাকে অনেক মারধর করেছে, দুই তিনজন বাবার উপরে দাঁড়িয়ে লাত ঘুষা মারছে, মাকে কারেন্ট শর্ট দিয়েছে একটা, তার নিয়ে হাত বেঁধে দিয়েছে, দিয়ে কারেন্ট শর্ট দিয়েছে স্ক্রুড্রাইভার দিয়ে, থাপ্পড় মারছে। আমার বাবাকে বলছে কি তুই কোথায় কী আছে, গাগরা আছে কি আছে, এগুলা তোদের আমরা ইনফরমেশন পেয়েছি তোদের এইখান থেকে, লোকে আমাদের বলেছে, আর তোমরা যদি না বলবো তাহলে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে চলে যাব। তারপরে আমাকে বলছে কোথায় কী আছে বের করে দে। তারপর ওরা ছন্তাই করে পুরো ঘর ছুঁড়ে, আমার স্বামীর একটা চেন ছিল, সোনার চেন ছিল, আমার দুইটা রিং, আমার মঙ্গলসূত্র গলা থেকে ছিঁড়ে নিয়েছে, পায়ের থেকে তরা ঝুঁটি টুটি খুলে নিয়েছে, আমার মার কানের থেকে কানের খুলে নিয়েছে, মার দুটো রিং ছিল, তারপরে আমার মার হাতে ছিল, বোনের কানের ছিল, ভাইয়ের একটা গলা ছিল, সব কিছু নিয়ে গেছে। আমার কাছে পয়সা ছিল 10,000 মতো, 10-15,000, তারপরে মার কাছে ছিল 10-15,000 টাকা, সব টাকা টাকা সব কিছু নিয়ে গেছে। ওরা মুখে কাপড় বাঁধা ছিল, মাথার মুখে কাপড় বাঁধা ছিল, ঘরের মধ্যে মিনিমাম 6-7 জনের মতো ছিল। বাইরেও আমরা দেখেছি, মানে আমাকে পুরো ঘর ঘুরোচ্ছে কি তুই বল কোথায় কি রাখা আছে, তুই জানিস সব কিছু, তুই না বললে তোর বাবা মাকে মেরে দিব, আমাকে ঘুরোচ্ছে। তো ওই দিকে হ্যাঁ, দুইজন আমার সঙ্গে আছে, একজন বন্দুক টেঙে রেখেছে, একজন পেছনে হাত পা বেঁধে দিয়ে আমার হাত বেঁধে দিয়েছে, দিয়ে চিল্লাচিল্লি করছিলাম তো আমার মুখ বেঁধে দিয়েছে, বাবা মাকে বেঁধে হাত পা বেঁধে বাবা মাকে মারছে। আমরা ওটা বলতে পারবো না, রাত তখন কটা, 12টার সময় ঘুমিয়েছি তো তারপরে এই সব কিছু হয়েছে। চিৎকার করলে আরও বেশি মারামারি করছে, মাকে, মার অপারেশন হয়েছে, ওই অপারেশন জায়গাটা যেভাবে মেরেছে ফুলিয়ে দিয়েছে, মার দুটো চোখের মধ্যে রক্ত চলে এসছে যেভাবে মারছে, বাবাকে মেরেছে গোটা রক্ত বেরোচ্ছে চোখ। আমি এখন প্রেগনেন্ট, আমাকেও বলছে কি মারবে এ করবে, তখন মা কান্নাকাটি করে কি এনাকে কিছু বলবে না, এরা তো এখন এসছে বাইরের থেকে, আমাকে দূরে বিয়ে দিয়েছে দিল্লি থেকে, আমাকে হাতে মেরেছে, এখানটায় মেরেছে, আমি যখন কিছু বলি না তো ঘর টর গোটা মাটি টাটি দিয়ে দিয়েছে কোদাল টোদাল দিয়ে করে। তারপরে আমাদের একটা ঠাকুর ছিল রূপার ঠাকুর, ওটা নিয়ে গেছে, তারপরে যে পিতলের কলস টলস ছিল সব কিছু নিয়ে গেছে, কিছু ছাড়েনি। আমার না ওটা জানি না। তারপরে আমার ফোন ছিল, প্রথমে আমার তিনটা ফোন ছিল, ওই ফোনটা নিয়ে গেছে, একটা ফোন ভাঙা ছিল আমি ঠিক করার জন্য নিয়ে এসেছি, ওই ফোনটাও নিয়ে গেছে, চারটা ফোন নিয়ে গেছে, বাবার ফোন ভেঙে দিয়েছে, মার ফোনটা মশারির সঙ্গে ছোঁয়া ছিল, যখন ওরা যায় তখন আমার হাত পা বেঁধে, মার হাত পা বেঁধে বাবার হাত পা বেঁধে রেখেছে, বাবার সামনে আমাকে বলছে তুই যদি কিছু বলবি না তোর মেয়েকে এখানে উলঙ্গ করে তোর সামনে বলাৎকার করবে এ করবে এইভাবে বলছিল, কিন্তু কিছু করেনি ওরা। তারপর না তখন কিছু করতে পারে না, আমরা কিছু করতে গেলে আমাকে মারধর করছে বাবা মাকে কি তুই কিছু বলবি না। হ্যাঁ, তখন যখন ওরা গেয় তখন আমি ঘড়িতে টাইম দেখি, 12:03 মতো বাকি ছিল, তখন আমি ফোন মাকে জিজ্ঞাসা করি মার ফোনটা কখন, যখন মশারি থালি তো এখানটায় ফোন ছিল,
তখন আমি দিদিকে ভাইটাইকে কল করি, সবাই গ্রামের লোকেরা আসে, ওরা পুলিশ টুলিশ ডাকে, তারপরে পুলিশ এসেছিলো এখানে, ওনারা রিপোর্ট টিপোর্ট গেছে। এখন আমাকে আরও ধমকি দিচ্ছে কি তোমার ভাই তো ব্যাঙ্গালোরে থাকে, ওকে মেরে দিব, ওরা যদি আসবে গুলি টুলি মেরে দিব, এইভাবে ধমকি দিচ্ছি আরও। আমরা আবার আসব, আমরা চাইছি কি আমাদের এখানে, আমরা যে এখানটায় আছি আশেপাশে তো আপনারা দেখছেন কোনো ঘর বাড়ি টাড়ি নেই, তো একটু আমাদের কিভাবে সেফটি হয়, বাবার সঙ্গে বাবা বা মা, আমি তো এখানে থাকি না, কেউ থাকে না, বাবা মা থাকে, ভাই ধরো বাইরে আছে, ওরা আসবে, একটু সেফটি বা আপনাদের সহযোগিতা সব কিছু, এটা চাই। হ্যাঁ, ওটা তো তদন্ত করবেই, ওনারা যদি না করবে ওরা তো সাহস পাবেই।